নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ষট পঞ্চাশোত্তম অর্থাৎ 56তম পর্বে আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের আশীর্বাদে পূর্ণ ভারত কথা আমরা শুনে চলেছি। ব্যাসদেব লিখিত ভারত কথার মূল বক্তা মহর্ষি বৈশম্পায়ন, তার কথা আমার ভাষায় পাঠ করে শোনাচ্ছি। গত পর্বে দুর্যোধন কুরুবৃদ্ধ সম্পর্কে, মন্ত্রী আমাত্যদের এবং রাজ্যবাসী সম্পর্কে যে বিশ্লেষণ করেছিলেন তা আরেকবার মূল্যায়ন করা যাক। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরুকুলপতি এবং কুরুবৃদ্ধদের সম্পর্কে। এরা হস্তিনাপুরের শক্তির ভর কেন্দ্র। সর্বপ্রথম জানিয়ে রাখি, হস্তিনাপুরে বলবৎ আছে রাজতন্ত্র, এবং এই রাজতন্ত্রের মূল ধারাটি বৃহস্পতি এবং শুক্রাচার্য, এই প্রধান দুটি ধারা অনুসারে চলে। হস্তিনাপুরে ব্যাসদেবের উপস্থিতি থাকলেও তিনি প্রত্যক্ষভাবে রাজ্য পরিচালনায় হস্তক্ষেপ করেন না, খুব প্রয়োজনে কখনো সখনো কিছু উপদেশ দেন। কোনো পক্ষ খুব বিপদে পড়লে বা দুর্বল হয়ে পড়লে তাকে সাহায্য করেন, উচিত পথটি নির্দেশ করে দেন। তবে যা ঘটেছে বা ঘটতে চলেছে তাকে কোনোভাবেই তিনি প্রতিহত করেন না। ক্ষমতায় মান্যতায় ব্যাসদেবের পরই দ্বিতীয় স্থানে আছেন পিতামহ ভীষ্ম। তার অবস্থানটা লক্ষ্য করুন, তিনি কুরু রাজ্যের প্রতি ভীষণ দায়বদ্ধ, স্পষ্ট করে বললে হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। এর অমর্যাদা তিনি কিছুতেই সহ্য করতে পারেন না। কৌরব এবং পাণ্ডব দুটি ধারাকে তিনি শিশুকালতে দেখে এসেছেন, দুজনের প্রতি তার সমান পক্ষপাতিত্ব। সেকালে তার মতো রাজনৈতিক প্রজ্ঞা দূরদৃষ্টি কারো ছিল না। একই সাথে তিনি দুর্ধর্ষ বীর যোদ্ধা। হস্তিনাপুরের কোনো বিপদ আসন্ন হলে কিংবা হস্তিনাপুরের দিকে কেউ চোখ তুলে তাকালে সে যেই হোক ভীষ্মের হাত হতে তার নিষ্কৃতি ছিল না। কিন্তু ঘরের বিবাদে তিনি ছিলেন অনেকটাই উদাসীন। তার উপস্থিতি এবং মর্যাদা এতটাই গভীর ছিল যা ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন কেউ সরাসরি উপেক্ষা করতে পারতেন না। জ্ঞাতি বিরোধের ক্ষেত্রে তিনি দুর্যোধনকে সতর্ক করেছেন, এমনকি রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে উদীয়মান নূতন শক্তি শ্রীকৃষ্ণকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তিনি কখনোই নিজের শক্তি দিয়ে দুর্যোধনদের একেবারে থামিয়ে দেবার চেষ্টা করেননি। তিনি ইচ্ছে করলেই যে কৌরবদের সরিয়ে দিতে পারতেন তা কিন্তু নয়, কারণ সেখানে সবাই ভীষ্মের পক্ষে আসবেন না। তাছাড়া গৃহযুদ্ধের সুযোগে বাইরের শক্তি হস্তিনাপুরের ওপর আঘাত হানতে পারে, যা ভীষ্ম এই মুহূর্তে কিছুতেই চান না। পাণ্ডবেরা নতুন করে শক্তিমান হয়ে উঠছেন, তাদের অবস্থান পরিবর্তিত হচ্ছে। একদম প্রথমে তারা যতটা সহায় সম্বল ছিলেন এখন তা নন, বিশেষ করে যুধিষ্ঠির যুবরাজ হয়েছেন। ভীম অর্জুন প্রবল শক্তিমান হিসেবে, নকুল সহদেব নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিয়ে যুধিষ্ঠিরের অবস্থানকে দৃঢ় হতে দৃঢ়তর করে চলেছেন। এদের মাধ্যমে কুরু রাজ্যের বিস্তর সমৃদ্ধি ঘটেছে। তিনি সন্তুষ্ট, তিনি নিশ্চিন্ত। কুরুবাড়ির অন্দরমহলে যে ঘটনা ঘটে চলেছে, সেখানে যে বিষবাষ্প তৈরি হচ্ছে, দুষ্ট চতুষ্টয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে, সে ব্যাপারে ভীষ্ম ভীষণই
উদাসীন। যেহেতু বিদুর আছেন, বিদুর অনেক কম বয়সী তার তুলনায়, বিদুরের বুদ্ধিমত্তা বিচক্ষণতার উপর তিনি আস্থাশীল, সুতরাং ঘরোয়া সব ব্যাপারে তিনি নাক গলান না, গলানো পছন্দও করেন না। তাছাড়া ভীষ্ম নিজের মর্যাদা সম্পর্কে খুবই সতর্ক। দ্রোণ এবং কৃপ সম্পর্কে বেশি কিছু বলার নেই, এরা দুজনেই রাজসভার মন্ত্রী পরিষদের সদস্য। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যেই এরা হস্তিনাপুরের রাজনৈতিক বৃহৎ পরিসরে পড়ে আছে। হস্তিনাপুরের সাহায্য নিয়ে দ্রোণ নিজের সব স্বার্থ সিদ্ধি করে চলেছেন, ফলত তার পক্ষে খুব বেশি স্বতন্ত্র হওয়া সম্ভব নয়, তিনি তা হতেও চাননি। নিজের এবং পুত্রের স্বার্থ রক্ষাই তার মূল উদ্দেশ্য। হস্তিনাপুরের বৈচিত্র্যময় রাজনীতি দ্রোণের জীবনে মধুসম ছিল বলেই তিনি কোনোদিন অহিচ্ছত্রে, পঞ্চাল অহিচ্ছত্রে যাবার কথা ভাবেননি। এখনো পর্যন্ত যে অবস্থায়, যে মান্যতায়, যে ক্ষমতার আস্বাদ বিন্দু তিনি উপভোগ করে চলেছেন, সেই মধুক্ষরা হস্তিনাপুর ছেড়ে দ্রোণের কোথাও যাবার কোনো বাসনাই নেই। মহামতি অনন্তলাল দ্রোণাচার্যকে মনে করতেন ব্রাহ্মণ কুল পাংশন, একজন ব্রাহ্মণ বেশি চণ্ডাল, এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য তিনি মূলত দায়ী। এই প্রসঙ্গে আমরা যথাসময়ে আসব। কৃপাচার্য এই পরিবারের প্রতি জন্ম হতে দায়বদ্ধ এবং ভীষণ কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা, তিনি দ্রোণের মতন ক্ষমতাবান নন, আবার বিদুরের মতো মহাপ্রাণ নন, তিনি স্বভাবগতভাবে ভীষণ পরজীবী। এই মুহূর্তে পরজীবী হয়েই হস্তিনাপুরের প্রাসাদ প্রসাদের আস্বাদ উপভোগ ছাড়া তার বেশি কিছু করণীয় নেই। মহামিতি বিদুর এবং সঞ্জয়কে বাদ দিলে হস্তিনাপুরের মন্ত্রী পরিষদে আর যেসব ব্যক্তিত্বদের নাম পরিচয় পায়, সেখানে আছেন বাল্লিক, সোমদত্ত, ভরিশ্রবা এবং দ্রোণপুত্র অশ্বত্থামা। এরা সবাই কুলপ্রধান। অশ্বত্থামাকে বাদ দিলে বাদ বাকি সবাই কুলপ্রধান। মোটামুটি ভীষ্মের তারা মতারম্বী, সবাই প্রত্যেকেই ভীষ্মের মতেই চলেন, এবং এরা প্রত্যেকেই হস্তিনাপুরের স্বার্থের সাথে বিভিন্ন সূত্রে যুক্ত। নিজেদের স্বার্থটি তারা বেঁধেছেন হস্তিনাপুরের স্বার্থে, বা হস্তিনাপুরের স্বার্থের সাথে তারা নিজেদের প্রত্যেক স্বার্থটি বেঁধে রেখেছেন। তার চেয়ে সেই স্বার্থ কখনো ব্যক্তিগত লাভ কিংবা হস্তিনাপুরের বহু বৈচিত্র্যময় রাজনৈতিক অবস্থানের রমণীয় মধুসম আশা। বাল্লিকের নাম পরিচয় আমরা আগেই পেয়েছি। মহারাজ বাল্লিকের সম্পর্কে, তিনি মহারাজ প্রতীকের মধ্যম সন্তান শান্তনুর মেজদা। তিনি মাতুল রাজ্য লাভ করেছিলেন, কিন্তু বরাবরই হস্তিনাপুরের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। কুরুকুল বৃদ্ধ হিসেবে হস্তিনাপুরের মন্ত্রীর সভারও তিনি মাননীয় সদস্য। পঞ্চালদের সাথে যখন হস্তিনাপুরের ভীষণ অশান্তি চলছিল, সেই প্রাচীন সময়ে যখন হস্তিনাপুর এবং পাঞ্চালদের মধ্যে প্রচণ্ড বিরোধ চলছিল, তখন তিনি পঞ্চাল রাজ সৃঞ্জয়ের বিরুদ্ধ পক্ষ অপর পঞ্চাল জ্ঞাতিপুরুষ স্থপতির সঙ্গে হাত মেলান। স্থপতি রাজ্যভার, পঞ্চাল রাজ্যভার পাননি বলে পঞ্চাল রাজ সৃঞ্জয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহে তাকে মদত জুগিয়েছিলেন মহারাজ বাল্লিক। তাতে অবশ্য বিশেষ কোনো লাভ হয়নি। যাই হোক, সঞ্জয়ের সময় ততটা না হলেও তার ছেলে পিজবানের সময় হতে কুরুপঞ্চাল জ্ঞাতি যুদ্ধ মারাত্মক পর্যায়ে পৌঁছ। এই জ্ঞাতি বিরোধে আমরা দেখতে পাচ্ছি মহারাজ বাল্লিকের অবদান কিছু হলেও রয়েছে। যাই হোক, শান্তনুর রাজ্যাভিষেকের পর মেজদাদা বাল্লিক মাতুল সূত্রে পাওয়া নিজের রাজ্যে চলে গেলেও তার সাথে এখনো পর্যন্ত হস্তিনাপুরের সুসম্পর্ক রয়েছে,
এবং বিশ্বের মতো মান্যবর কুরুবৃদ্ধ হিসেবে হস্তিনাপুরের মন্ত্রণা সভায় তিনি অবস্থান করছেন। বয়োবৃদ্ধতার কারণে তার বিশেষ কোনো ভূমিকা বর্তমানে লক্ষ্য করা যায় না। তার একটা পরিচয় এই সম্পর্কে জানিয়ে রাখি, এটি খুব গুরুত্বপূর্ণ। তার কন্যা রোহিণীর সাথে যদুবংশীয় বৃষ্ণি বসুদেবের বিবাহ হয়েছিল। রোহিণী বসুদেবের পুত্র হচ্ছেন বলরাম, যিনি শ্রীকৃষ্ণের বড় ভাই। এই সম্পর্ক বিশেষ করে পুরুবংশীয় বাল্মীকের নাতি হিসেবে বলরামের পরিচয় সূত্র আমাদের মনে রাখতেই হবে। এই সূত্রগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনের পরিপ্রেক্ষিতে। মহারাজ বাল্মীকের নাতি ভূরিশ্রবা, তিনি পুরুরাজ হিসেবেই পরিচিত ছিলেন। তিনি সোমদত্তের পুত্র, বাল্মীকের পুত্র সোমদত্ত, সোমদত্তের ছেলে ভূরিশ্রবা। আমরা বাবার কথা বলার আগে ছেলের কথা বলে নিচ্ছি। ভূরিশ্রবা তিনি প্রবল পরাক্রমী যুদ্ধ বিশারদ। ভূরিশ্রবাকে আমরা হস্তিনাপুরের অন্যতম সেনাপতি হিসেবে পরে দেখব। পিতামহ বাল্মীকের কারণেই তিনি হস্তিনাপুরের রাজসভায় একটি পদ লাভ করেছিলেন। এখানে বলে রাখি, ভূরিশ্রবের পিতা সোমদত্ত সুরকন্যা দেবকীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু দেবকীকে লাভ করেন মহারাজ যদুর দ্বারায় বৃষ্ণিবংশীয় বসুদেব। এই বিবাহের কারণে পুরুবংশীয় সোমদত্ত এবং যদুবৃষ্ণিবংশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যার ফলে সোমদত্ত পুত্র ভূরিশ্রবা চিরদিন শ্রীকৃষ্ণের বিরুদ্ধেই অবস্থান করেছেন। পিতা পুত্র সোমদত্ত এবং ভূরিশ্রবা দুজনেই মহারাজ বাল্মীকের সূত্রেই হস্তিনাপুরের কুলপ্রধান এবং রাজসভার অন্যতম সদস্য। এরাও প্রবলভাবেই ভীষ্মের অনুগত এবং প্রত্যেকেই দাদু হতে নাতি, অর্থাৎ মহারাজ বাল্মীক হতে তার ছেলে সোমদত্ত এবং তার ছেলে ভূরিশ্রবা, এই দাদু হতে নাতি চিরকাল পাণ্ডব কৌরব প্রশ্নে ভীষ্মের মতোই মধ্যম পন্থা অবলম্বন করে গিয়েছেন। বাকি রয়েছেন সঞ্জয় এবং বিদুর। সঞ্জয়ের কথা বলেনি। সঞ্জয় শাস্ত্রজ্ঞ পণ্ডিত, পক্ষপাতহীন এবং নির্ভীক, ভীষণ নির্ভীক। প্রয়োজনে ধৃতরাষ্ট্রকে উচিত কথা শোনাতে তিনি কোনো কার্পণ্য করেন না। সুতপুত্র হয়েও নিজের জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞা ও বিচক্ষণতায়, অর্থাৎ নিজের ক্ষমতায় তিনি হস্তিনাপুরের মন্ত্রিসভায় নিজের স্থান করে নিয়েছেন। সঞ্জয় স্পষ্ট কথা উচিত কথা বললেও ধৃতরাষ্ট্রকে অস্বীকার করতে পারতেন না। সঞ্জয় অর্থাৎ বাইরের থেকে আর সমস্ত মন্ত্রিসভার সদস্যরা কেউ কোনো না কোনোভাবে কুরু পরিবারের সাথে যুক্ত, কিন্তু সঞ্জয় হচ্ছেন একদম বাইরের লোক, বাইরের লোক। সঞ্জয় মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য এবং যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখনও সঞ্জয়ের আবির্ভাব সেভাবে উল্লেখ হতে আমরা দেখি না। মনে হয় হস্তিনাপুরের মন্ত্রিসভায় তিনি আরও অনেক পরেই যোগদান করেছেন। এ সময়ে তার নাম উল্লেখ আমরা মহাভারতে পাচ্ছি না। এবার বাকি রইলেন বিদুর। বিদুর ব্যাসদেবের আত্মজ, ধর্মের প্রতিমূর্তি, ন্যায়ের প্রতীক, দুর্বল ন্যায়পন্থী পাণ্ডবদের চিরহিতাকাঙ্ক্ষী। তিনি যুধিষ্ঠিরের আদর্শ স্বরূপ। একমাত্র তার প্রবল বুদ্ধিমত্তায়, বিচক্ষণতায় পাণ্ডবেরা বারবার মহাবিপদ হতে রক্ষা পেয়েছে। সমগ্র কুরুসভায় তিনি এক প্রবল প্রতিবাদী চরিত্র এবং ভীষণ একা। দুর্যোধনের অনুমান একদম সঠিক, একা বিদুর কৌরব পুত্রদের কোনোভাবে উৎখাত করতে পারবেন না। বাকি যেসব মন্ত্রী আমাত্যরা আছেন তারা বিশেষ গুরুত্বপূর্ণ নন এবং প্রত্যেকেই প্রবল স্বার্থগন্ধী। অতএব ধনমান দিয়ে এদের সহজে বশীভূত করা যায়। দুর্যোধনের হাতে অস্ত্র অর্থ ব্যবস্থা থাকায় তিনি তা করেও ফেলেছেন। অর্থমান প্রদানাভ্যং সঞ্জহার মহানুজ, এরা এখন হতে কেবল কৌরব স্বার্থেই কাজ করবেন। আর আছেন অনুরক্ত সৈন্যবাহিনী এবং সাধারণ প্রজা ও রাজ্যবাসী বৃন্দ।
সৈন্যবাহিনী নিয়ে কোনো চাপ নেই, এরা সবাই অর্থের জন্য সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন, সুতরাং অর্থ প্রদানকারী রাজশক্তির প্রতি এরা সর্বকালীন মান্যতা বদন্যতা এদের থাকে। হস্তিনাপুরের সেনাবাহিনীরও আছে, অতএব সহজেই পাণ্ডব পক্ষীয় যারা ছিলেন তাদেরকেও প্রচুর ধন সম্পত্তি দিয়ে দুর্যোধন নিজের দিকে খুব সহজেই নিয়ে এসেছেন। পাণ্ডবদের তাড়িয়ে দিলেও সৈন্য বা সেনাপতিদের তরফ হতে কোনো অভ্যুত্থানের কোনো সম্ভাবনাই নেই। বাকি রইলেন অনুরক্ত অনুরাগী জনসাধারণ। এই জনসাধারণের মধ্যে সাধারণ জনসাধারণ যেমন আছেন, তেমনি আছেন বণিক সম্প্রদায়ের বৈশ্যরা, যারা যে কোনো রাষ্ট্রের অর্থনীতির একনিষ্ঠ পূজারী। আছেন বিত্তশালী ধনীরা। মনে রাখতে হবে হস্তিনাপুরে বলবৎ আছে প্রবল রাজতন্ত্র, কোনো প্রকার অলিগার্কি বা সংঘমুখ্যদের শাসন সেখানে চলে না। আর সাধারণ জনের গণতন্ত্রের ভাবনা তো সেখানে সুদূর, সেকালের রাজতন্ত্রের মধ্যেও প্রজারঞ্জনের বা প্রজাহিতের কথা সবিশেষভাবে রাজপুরুষদের খেয়াল রাখতেই হতো, প্রজাদের সুখ সুবিধার দিকে বিশেষ নজর দিতে হতো, রাজ্যে বৈষম্য রক্ষার জন্য যতটুকু প্রয়োজন তার জন্য যা করণীয় সেই কর্তব্য কর্মাদি সেকালে বৃহস্পতি হতে শুক্রাচার্য সহ সকল রাজনীতি প্রণেতারাই সবিশেষ বলেছেন। এবং সেকালে একজন সার্থক রাজার প্রধান পরিচয়ই ছিল তিনি কতটা স্বার্থহীন। একজন আদর্শ রাজার কাজ হল প্রজাকে সব রকম সুরক্ষা দেওয়া এবং সর্বজনের হিত সাধন করা। প্রজার মঙ্গলই রাজার মঙ্গল। সেক্ষেত্রে রাজা যদি দণ্ডের মাধ্যমে শাসনযন্ত্রের মাধ্যমে প্রজাদের ভয় দূর করতে পারেন, তাদের রক্ষা করতে পারেন, তবে রাজদণ্ডের বশীভূত হয়েই প্রজারাও তাদের নিজেদের কর্তব্য কর্ম নিজেদের কাজ নিজেদের দায়িত্বকে অবহেলা করে না। ভয়াৎ ভোগায় কপ্লন্তে সাধারমান্য চলন্তিতে, অর্থাৎ রাজ্যের শৃঙ্খলা ঠিকমতো রক্ষা করতে পারলে সর্বশ্রেণীর মানুষই নিশ্চিন্তে রাজাকে আশ্রয় করেই প্রজার নিজেদের কাজটুকু করতে পারেন এবং খুশি থাকেন। আসলে রাজাকে আশ্রয় করেই তো প্রজার স্বরূপ স্বভাব এবং স্বধর্ম রক্ষা হয়, অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধিও ঘটে চলে। ফলে ধনী সমাজ বণিক সমাজ হতে অতি সাধারণ প্রজারাও সন্তুষ্ট থাকে। আর সত্যি করে বলুন তো, অর্থনৈতিক প্রগতির সাথে কোন কালে রাজতন্ত্রের বিরোধ ছিল? কোন গণতান্ত্রিক বাতাবরণের কোন গণতান্ত্রিক বাতাবরণে প্রয়োজন ঘটে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য? আসলে রাষ্ট্রের অর্থনৈতিকভাবে উন্নত হবার জন্য, যে কোনো রাষ্ট্র যদি সে অর্থনৈতিকভাবে উন্নত হতে চায়, সেখানে কোন তন্ত্র আছে, কে রাজা হলেন বা গেলেন, তাতে সাধারণের ব্যবসায়ী বণিক সমাজের বিত্তশালীদের কোনো মাথা ব্যথা কস্মিনকালেও ছিল না। আসল কথা, নৈরাজ্য বিশৃঙ্খলা না থাকলেই হলো, সেখানে কে রাজা তার কি নীতি এসব নিয়ে কেউ কোনো বৈশ্য সম্প্রদায় বণিক সম্প্রদায় বা প্রজারা খুব বেশি মাথা ঘামাতে রাজি নন। সুতরাং সেখানে বিদুর পরিকল্পিত যৌধিষ্ঠির নীতি চলল না দুর্যোধনীয় লৌহ নীতি বলবৎ হলো, এ নিয়ে বৈশ্য সমাজে কোনো প্রভাবই পড়বে না। দুর্যোধন বোঝেন এবং ভালো করেই বোঝেন, জনপ্রিয় যুধিষ্ঠিরের শাসন অবসান করে ক্ষমতা দখল করে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করার জন্য রাজ্যের শৃঙ্খলা বজায় রাখতে হবে, প্রজারঞ্জনকারী ভূমিকা নিতে হবে। তার হাতে বিপুল অর্থ আছে, পুরো রাজকোষ তার অধীন, অতএব শাসনযন্ত্রও তার হাতে আসবে। একবার বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার দিকে একটু তাকিয়ে দেখুন না, কেবলমাত্র অর্থের জোরে কিভাবে অনৈতিক উপায়ে এক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসক একতন্ত্রের মতোই অর্থের জোরে
অন্য একটি বিরোধপক্ষীয় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে সমূলে উৎপাদিত করে চলে। সেখানে বণিক সমাজ, বিত্তশালী সমাজের কি ভূমিকা থাকে, আর সাধারণ গণতন্ত্রের মূল শক্তি সাধারণ জনসাধারণের কথা বা ভূমিকা বা কিংবা তাদের করণীয় ক্ষমতাই বা সেক্ষেত্রে কতটুকু থাকে। সুতরাং আসল কথা হচ্ছে, সমাজে শৃঙ্খলা আছে কি না, সেখানে কোনো নৈরাজ্য নেই তো, এইটা যদি বলবৎ কেউ রাখতে পারে তাহলে কোন ধরনের নীতি চলছে, সেটা বিদুর পরিকল্পিত যৌধষ্ঠী নীতি না দুর্যোধন পৌর পরিকল্পিত লৌহ নীতি, তাতে কিন্তু কোনো প্রভাব বণিক সমাজের পড়ে না। সুতরাং যুধিষ্ঠির রাজার থাকলেন কি গেলেন তাতে কারো বিশেষ কিছু মাথা ব্যথা নেই, যদি না তারা তাদের স্বার্থটি ঠিক ঠিক মতন রক্ষা হতে দেখে। দুর্যোধন এ ব্যাপারে ভীষণ বুদ্ধিমান, তিনি তার হাতে থাকা সমস্ত টাকা পয়সা দিয়ে, তার হাতে ছিল হস্তিনাপুরের সম্পদ, অর্থ সম্পদ, সেই অর্থ সম্পদ দিয়ে তিনি সমস্ত আমাত্য পরিষদদেরকে কিনে নিয়েছেন, প্রজা সাধারণের মধ্যে সন্তুষ্টি বিতরণ করছেন, বণিক সমাজ এবং বৈশ্য সমাজদেরকে এবং বিভিন্ন বিত্তশালী সমাজকে তিনি সন্তুষ্ট রাখছেন। অতএব যুধিষ্ঠিরকে যদি এখন তাড়িয়ে দেওয়া হয়, পাণ্ডবদের যদি ওখান থেকে উৎখাত করা হয়, তাহলে কোনো গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনাই কারো পক্ষ থেকে নেই, না আছে কুরু বৃদ্ধদের তরফ থেকে, সেটাও আমি তাদের ভূমিকা কেমন আমরা দেখলাম, এবং রাজাদের রাজ্যবাসীর সৈন্যবাহিনীর বৈশ্য সম্প্রদায় এবং সাধারণ মানুষের ভূমিকাটাও আমরা আলোচনা করে দেখলাম। সুতরাং এখানে দুর্যোধন কিন্তু ভীষণ নিশ্চিন্ত, অতএব তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে তার কৌশল ভীষণ কার্যকরী, আর এই সুতরাং শকুনির এই চালে মাত হয়ে গিয়েছেন পাণ্ডবেরা। আর কেউ বুঝুক বা না বুঝুক, প্রাজ্ঞ যুধিষ্ঠির বুঝতে পেরেছেন, ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এখানে একটা চক্রান্ত আছে, তিনি ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন তারা কতটা অসহায় হয়ে পড়েছেন, তাদের হাত থেকে ক্ষমতা কতটা সরে গিয়েছে, এই মুহূর্তে তারা কতটা অসহায়, আর বুঝতে পেরেছেন বলেই এখন তাকে অন্যতর কৌশল নিতে হবে। সেই কি কৌশল তিনি নেবেন, কি উপায় নেবেন তার এই বিপন্নতার মুহূর্তে, সেটা আমরা শুনব আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।